জেলায় ইয়াস আতঙ্কে মৃত্যু হলো এক বৃদ্ধের। জেলার শিমলাপাল ব্লকের তপুরবাইদ গ্রামে ঝড়ের আতঙ্কে পরিবারের অন্যান্যদের সাথে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন ওই বৃদ্ধ। হঠাৎই বুকে ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে তিনি মারা যান। পরিবারের দাবি, ঝড়ের ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই বৃদ্ধ। এই মৃত ব্যক্তির নাম সন্তোষ লোহার। পরিবার সূত্রে দাবি করা হয়েছে, সন্তোষবাবুর শরীরে কোনো জ্বর ছিল না, ছিল না কোভিডের কোনো উপসর্গ। তাই ইয়াসের ভয়েই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই মৃত্যুর কারণ নিয়ে সরকারি স্তরে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে এই মৃত্যুর পর পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, শিমলাপাল।